অনুষ্ঠানের সূচনা মুখে ক্ষীর দিয়ে শুরু হচ্ছে, মানে মুখে মুখে যে ভাত হয় আমাদের মুখে ক্ষীর বলে, তো এটা হচ্ছে মুখে ক্ষীরের মেন একদম একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা এখন মসজিদে যাবে এই জিনিসটা মসজিদে, তো এটা মুখে ক্ষীর হচ্ছে বলে এই জিনিসটা আজকে তৈরি করা হয়েছে। মা স্পেশালি তৈরি করেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ক্ষীর, আর এই ক্ষীরটা মসজিদে দেয়া হবে। আজকে শুক্রবার শুভ দিন, আর এই শুভ দিনেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা করা হচ্ছে। তো যাই হোক, এখন এটা মসজিদে যাবে। আব্বা মানে শ্বশুরমশাইও আরিয়ানা শাহানের সঙ্গে মসজিদে যাচ্ছে ক্ষীরটি দিতে। এটা আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজের পর মায়েরাকে মুখে ক্ষীর দিয়ে অনুষ্ঠানের সূচনা হচ্ছে, আর এইভাবেই আমাদের অনুষ্ঠানের সূচনা শুরু হলো। আপনারা দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি আছে। ডেকোরেশন দেখে নাও তোমরা, যেহেতু লকডাউন, যেহেতু প্যান্ডামিকের কারণে অনেকেই কিন্তু অনুষ্ঠানে যোগদান করতে পারছে না বা আসতে পারছে না, তাই আমরা কিন্তু ছোট করে হলেও খুব সুন্দর করে গুছিয়ে সুস্থভাবে খুব সুন্দর করে এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছি। তো চলো কি কি হতে চলেছে তোমাদেরকে দেখাবো। সো গাইজ, এখন দেখতেই পাচ্ছ এখানে সব কিছু লাঞ্চের ব্যবস্থা হয়েই গেছে। এবারে কিন্তু আমরা একে একে সাজাতে চলেছি। সো লেটস গো, দেখাই যাক কিভাবে কুচি কুচি আমার আলুরদম আপনাদের মায়েরা মুখে ভাত হয়, মানে মুখে ক্ষীর হয়। তো চলো, এখন কিন্তু যে স্টাইলটা তোমাদেরকে দেখাবো এটা কিন্তু মুখে ভাতের স্টাইল, মানে অন্নপ্রাশন যেটাকে বলে রাইস সেরিমানি। তারপর কিন্তু সিক্স মান্থ সেলিব্রেশন সেরিমানিটা দেখাবো, আর আগে যখন আমরা ক্ষীর বিলুতে গিয়েছিল মসজিদে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, ওটা হচ্ছে মুখে ক্ষীরের রসম। তো সব কিছু মিশিয়েই করছি, আগেই বলেছি। সো লেটস গো চেক ইট। যেহেতু সিক্স মান্থ, সেই জন্য ক্ষীরটি সিক্স দিয়ে আমরা ডেকোরেট করেছি। কি ভাবছে এত সব খাবার আমি খাবো নাকি? একদমই নয়, এগুলো সব আয়োজন কিন্তু আমার আলুরদম মানে আপনাদের মায়েরা তার জন্য। তাহলে কিন্তু দেখা যাক কি কি আছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিই, জানিয়ে দিই। ইন্টারেস্ট তো লাগছে যে এত সব খাবার কি কি আছে, তাহলে দেখুন কি কি আছে। প্রথমেই কিন্তু শুভ জিনিস দিয়ে স্টার্ট করছি, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে বিন ভাজা, এটা ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, এটা মুরগির মাংস লেগ পিস, এটা
আছে তোমার বেগুন ভাজা, এটা হচ্ছে মাটন, আর পাঁপড়, চিংড়ি মাছ, আর এটা তো একদমই যেটা মুখে ক্ষীর বলে, দিস ইজ নট পায়েস, এটা হচ্ছে মুখে ক্ষীরের যে মানে আমাদের রসমটা হয় সেই মুখে ক্ষীরের মানে ক্ষীরটা। ওকে, মুখে ক্ষীরের ক্ষীরটা। আর এটা আমরা কি সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছি উইথ চেরি, সিক্স মান্থ, দ্যাটস ওয়াই আমরা এখানে সিক্স লিখেছি। লেখাটা কিন্তু করেছে আমাদের দিশানি, কিছুক্ষণ পর কিন্তু ওকে ক্যামেরাতে দেখতেই পাবেন আপনারা। আর যাই হোক, এখানে কিন্তু আমরা রেখেছি খেজুর, আচ্ছা পাঁপড়টা তো বলেছি মনে হয়, আর এখানে আছে আনারসের চাটনি, আনারসের চাটনি, আর এটা দই, আর এখানে রাইসটা যেহেতু বেবি সো দ্যাটস ওয়াই আমি রাইসটা কিন্তু এরকমভাবে সাজিয়েছি, আর পটল ভাজা এটাকে আমি হাত করে দিয়েছি। সো গাইজ, আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, মাছের মাথা, আমটা, আমটা একটু ভালো করে দেখিয়ে দাও তো দর্শকদের, আমটা একটু একটু নামাও ক্যামেরাটা। হ্যাঁ, এটা আম, এটাকে আমি যেহেতু বাচ্চা তাই আমি বাচ্চার মতো একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। সো গাইজ, কেমন লাগলো এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখন কিন্তু লাঞ্চের সময়, মায়েরা কিন্তু আসতেই চলেছে, দেখতে থাকুন। এটা হচ্ছে কিন্তু মায়ের দাদা আরিয়ান, আর একে তো চেনেনি শাহান। সো তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো, চলো দিশানি কি করছে দেখেন তো, দিশানি একটু হাই করে দাও। এই হচ্ছে সেই দিশানি গাইজ, এন্ড আমাদের দিশা রানি, হাই, সবাইকে দিয়ে হাই করে দাও। আর আমাদের নটি বয় আরব, আরব নটি বয় হ্যালো করে দাও, হাই করে দাও, হাই। ওকে, আসল মানুষের সঙ্গে তো পরিচয় করাতে হবেই হবে, তো চলো একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমাদেরকে, লেটস গো। এটা হচ্ছে আমাদের বনি, এবং এটা হচ্ছে আমার ওয়ান এন্ড ওনলি ননদ, আর আমার আলুরদম মানে আপনাদের মায়েরই মাম্মা। সো হাই করে দাও, সালাম আলাইকুম বলে দাও, হাই, আসসালামু আলাইকুম সবাইকে। কিছুক্ষণ পরেই আমাদের এখানে শুরু হবে আমার মেয়ের মুখে ভাত বা মুখে ক্ষীর, সিক্স মান্থ সেলিব্রেশন, কিন্তু এটা কিন্তু আপনারা আবার ভুল বুঝবেন না, সব কিছু মিলিয়ে খুব অনেক দিনের স্বপ্ন ছিল আজ পূরণ করছে। So check it guys, এবার মায়েরা আসবে।
এখন মায়েরা মা পাপা দুজনের সঙ্গেই বসে বসে আনন্দ করছে। এখন মায়েরা মাম্মা পাপা এবং বড় দাদার সঙ্গে খেলা করছে। একটু পরেই কিন্তু একে একে মুখে সবাই ভাত দেবে, শুরু হবে আমাদের মুখে ভাত অনুষ্ঠান। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এর পরের কিন্তু নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। যেমন এর পর আছে সিক্স মান্থ সেলিব্রেশন, মানে কেক কাটা। তাহলে বন্ধুরা অবশ্যই চোখ রাখবি সারিফাস ওয়ার্ল্ড শেক চ্যানেলে। আমার নেক্সট ভিডিওতে।